নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি অনুষ্ঠান নারী ও শাড়ি। আজকের অনুষ্ঠান আবরণ এক্সক্লুসিভ বটেই, এবং দুপুরবেলায় আমাদের সকালবেলা এক দিদি ফোন করে বললেন সফট জামদানি উনি দেখে নেবেন। আজকে আপনার জন্য স্পেশালি আমি দেখাবো হচ্ছে 40টা শাড়ি, দেখাবো 2050 2050-তে। ওয়াও, আমার ভাইরা এত সুন্দর করে বুঝিয়ে দিল যে কী শাড়ি আপনারা দেখবেন। সফট জামদানি, কালারফুল একটা সন্ধ্যা, শীতটা বেশ জমিয়ে পড়েছে। এক কাপ কফি নিয়ে বসে পড়ুন আপনারা, চলুন দেখা শুরু করি। মনটা না বড্ড কফি কফি করছে আমার। এইটা হচ্ছে এক নম্বর শাড়ি, একদম সফট জামদানি, রেশম জামদানি, জড়ি বুটি, আঁচলে দেখুন তিন অসংখ্য কলকা। আমি আগে তিনটে বলতাম, এখন দেখি এখানে পাঁচটা ছটা কলকা থাকে, সম্ভবত এখানে রয়েছে পাঁচটা কলকা। একদম টেম্পল, স্ট্রেট টেম্পলে বর্ডার, এবং তার সঙ্গে বুটি, মাছি বুটি বলি আমরা এই বুটিটাকে। এক নম্বর শাড়ি 2050 2050, এই হচ্ছে টুকটুকে লাল, লজ্জা বস্ত্র হিসেবে এই শাড়িটা ভীষণ সুন্দর। নাম্বার ওয়ান 2050। নাম্বার টুতে যাব, দু নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার টু, দু নম্বর, এটা ব্লুয়ের শেডে যাচ্ছে, নাম্বার টু। এটাতে কোনো, ওটাতে যেমন আঁচলে একটা দেখুন জরির মধ্যে রেড ছিল, এটাতেও আঁচলে জরির মধ্যে ব্লু দিয়ে মিনে রয়েছে, আর বাদবাকি শাড়িটা পুরোটাই গোল্ডেন টিস্যুর ব্যবহার রয়েছে। নাম্বার টু, প্রাইস হচ্ছে 2050। একদম এবার আসছি নাম্বার থ্রি, পিচ টোনের উপরে, ব্রাইট পিচ, তার উপরে যাচ্ছে নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি, আঁচল, এবার এখানে কিন্তু মাল্টিকালার মিনের এফেক্ট রয়েছে, সাদা নীল সবুজের ব্যবহার রয়েছে। এটা আসছে বডি, নাম্বার হচ্ছে থ্রি, তিন নম্বর শাড়ি, 2050 2050 তিন নম্বর। তিনের পরে আমি চলে যাব চার নম্বর শাড়িতে, নাম্বার ফোর, এটা হচ্ছে চার নম্বর রানী কালারে, নাম্বার ফোর, একদম রানীতে কলকাতে যাচ্ছে নাম্বার ফোর, আঁচল পার, চার নম্বর শাড়ি, একদম ঘন দেখুন, মানে কোনো গ্যাপ পাবেন না বুটিতে, চার নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2050 2050 চার নম্বর। আচ্ছা একটা কথা বলে দিই, এটা আপনারা জানেন যারা রেগুলার দেখেন, এটা কিন্তু ব্লাউজ পিস নয়, কেননা জামদানিতে ইউজুয়ালি কোনো ব্লাউজ পিস থাকে না, যদি ব্লাউজ পিস থাকে সেটা আমরা দেখিয়ে দিই। এটা শাড়িটার কোল আঁচল, এটা হচ্ছে নাম্বার ফোর 2050। এবার আসছি নাম্বার ফাইভ, একদম ফিরোজা টোনের উপরে দেখাচ্ছি নাম্বার ফাইভ, পাঁচ নম্বর আঁচল, ফিরোজা না বলে এটাকে টার্কোয়েজ ব্লু বলে মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। পাঁচ নম্বর শাড়ি নাম্বার ফাইভ, প্রাইস হচ্ছে 2050 নাম্বার ফাইভ। এবারে আসছি নাম্বার সিক্স, ছ নম্বর শাড়ি, অরেঞ্জ, একদম ফ্লেম অরেঞ্জ কালার, নাম্বার সিক্স। এগুলো বিয়েতে কেনাকাটাতে খুব সুন্দর জায়গা করবে। এটাতে আঁচলে দেখুন, এখানে একটু দেখাই, এটা কিন্তু ব্ল্যাক দিয়ে যাচ্ছে হচ্ছে, সম্ভবত একটু ভালো করে দেখে বলি যে ব্ল্যাক না চকলেট কালারের সুতো, এটা ব্ল্যাক সুতো দিয়ে যাচ্ছে হচ্ছে ভেতরে বিনেটা, এটা আসছে গাটা, এটা হচ্ছে নাম্বার সিক্স, ছ নম্বর শাড়ি, 2050 2050 ছ নম্বর। ছয়ের পরে চলে যাব সাত নম্বর শাড়ি, এটা হচ্ছে ডার্ক সি গ্রিন, নাম্বার সেভেন, সাত নম্বর, এটা আঁচল, নাম্বার সেভেন, এটা হচ্ছে আঁচল, আর এটা আসছে গা, সাত নম্বর শাড়ি নাম্বার সেভেন, প্রাইস হচ্ছে 2050 2050 সাত নম্বর, নাম্বার সেভেন 2050। আট নম্বর, এটা হচ্ছে একদম মেজেন্টা টোনে, কালারটা খুব সুন্দর জামজাম কালার, আট নম্বর শাড়ি নাম্বার এইট, প্রাইস হচ্ছে 2050। আজকে সব শাড়ির দাম 2050 সফট জামদানি। আপনারা এটা প্রণামীর জন্য ভাবতে পারেন, ধরুন দশটা প্রণামী দিতে হবে, এইরকম জামদানি কিন্তু প্রণামীতেও দিতে পারেন। এটা দেখালাম সাত, এটা হচ্ছে আমরা দেখালাম হচ্ছে আট নম্বর, নাম্বার এইট 2050। নাম্বার নাইন, এটা হচ্ছে একেবারে তুঁতে কালারে, নাম্বার নাইন, ন নম্বর, তুঁতে নাম্বার, এটাকে ফিরোজা বললে মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে, ন নম্বর শাড়ি নাম্বার নাইন, প্রাইসটা হচ্ছে 2050 2050 ন নম্বর শাড়ি, তুঁতে আর ফিরোজার মাঝামাঝি টোন এটা, আর প্রত্যেকটাতেই জারি দিয়ে যাচ্ছে, অর্থাৎ টিস্যু দিয়ে যাচ্ছে। নয়ের পরে যাব দশ নম্বর ব্ল্যাকে, এটার কোনো বিকল্প হবে না, যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো পার্টিতে আপনি মধ্যমণি হতে চাইলে এরকম একটা শাড়ি পরবেন, আর যারা একটু ফ্যাশন করতে পারবেন তারা তো এর সঙ্গে দারুণ দারুণ ব্লাউজ পরে ফ্যাশন করবেন। নাম্বার হচ্ছে টেন, দশ নম্বর শাড়ি 2050 2050 দশ নম্বর। এবারে আসবো আমি এগারো নম্বর শাড়ি, নাম্বার ইলেভেন, এটা হচ্ছে একদম পিচ টোনের উপরে, নাম্বার ইলেভেন, এগারো নম্বর আঁচল,
বডি। এটা হচ্ছে নাম্বার ইলেভেন, এগারো নম্বর শাড়ি নাম্বার ইলেভেন, প্রাইস হচ্ছে 2050, 2050, এগারো নম্বর 2050। এগারোর পরে চলে যাব বারো নম্বর, নাম্বার 12, এটা হচ্ছে বারো, এটা মেহেদি গ্রিন কালারটা, নাম্বার 12, বারো নম্বর একদম মেহেদি গ্রিন, এটা আসছে গা, নাম্বার 12, বারো নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2050, 2050, এটা বারো নম্বর শাড়ি। তেরো নম্বর, নাম্বার 13, তেরো নম্বর শাড়ি, এটা হচ্ছে একদম হট পিঙ্ক কালার, পিঙ্কটা খুব ব্রাইট পিঙ্ক, নাম্বার 13, তেরো নম্বর 2050, 2050, তেরো নম্বর শাড়ি নাম্বার 13। নাম্বার 14, চোদ্দো নম্বর, এটা হচ্ছে তুঁতে কালার, আগেরটা না একটা ফিরোজাই ছিল, এটা কিন্তু তুঁতে রঙ, এক্স্যাক্টলি এটাকে আমরা তুঁতে বলতেই পারি। এই হচ্ছে আঁচল, চোদ্দো নম্বর শাড়ি নাম্বার 14, 2050, চোদ্দো নম্বর 2050। এগুলো সব টিস্যুর ব্যবহার, কিন্তু গোল্ডেন টিস্যুর ব্যবহার। চোদ্দোর পরে পনেরো নম্বর, নাম্বার 15, এটা হচ্ছে পনেরো নম্বর শাড়ি আঁচল, এটা ইয়েলোর মধ্যে টিস্যুটা না একটু সফট হয়ে যায়, মানে টিস্যু ওই এতক্ষণ যেমন ব্রাইট লাগছিল টিস্যুগুলো, এটা কিন্তু একটু মানে মিশে যায় তো হলুদ রঙের সঙ্গে, কারণ হলুদটা নিজে ভীষণ উজ্জ্বল কালার, এর মধ্যে আবার হলুদ দিয়ে দেখুন মিনের এফেক্টটা কিন্তু করা হয়েছে। আর এই হচ্ছে শাড়িটা, প্রাইস হচ্ছে 2050, নাম্বার হচ্ছে 15, পনেরো নম্বর শাড়ি 2050। আমি ষোলো নম্বর শাড়িতে যাওয়ার আগে কয়েকটা কথা বলি যেগুলো আমার বলতেই হয়, এটা আপনাদের মুখস্থ হয়ে গেছে যারা নিয়মিত দেখেন, সেটা হচ্ছে যে হেল্পলাইন নাম্বার আপনাদের হেল্প করবে, অর্থাৎ এই যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বার আপনাদের হেল্প করবে, 9051217272, 9051217274, এই নাম্বার দুটো। এছাড়া এসএমএস বা হোয়াটসঅ্যাপের নাম্বার যাচ্ছে, এসএমএস বা হোয়াটসঅ্যাপের নাম্বারে আপনারা এসএমএস করে বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করতে পারেন। হোয়াটসঅ্যাপে কী করবেন, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন, শাড়ির স্ক্রিনশট দিয়ে বুকিং করবেন, এসএমএস নাম্বার এসএমএস করে বুকিং করবেন। আমি চলে আসি এবার ষোলো নম্বর শাড়িতে, নাম্বার 16, এটা হচ্ছে ষোলো নম্বর, এটা হোয়াইট রেডের কম্বিনেশন, নাম্বার 16, আঁচল, আঁচলটা রেডের মধ্যে যাচ্ছে আর বডিটা আসছে বাইরে। এতক্ষণ আমরা টিস্যুর ব্যবহার দেখলাম, এবার কিন্তু রেশমের মধ্যে সুতোরই ব্যবহার রয়েছে, মানে আর কোনো টিস্যুর ব্যবহার নেই। এটা হচ্ছে ষোলো নম্বর, নাম্বার 16, 2050, ষোলো নম্বর, একদম মিল্ক হোয়াইটের সঙ্গে রেডের কন্ট্রাস্ট, একটা রেডের ব্লাউজ পরে নেবেন। এখানে শুধু টিস্যুর ব্যবহারটা আঁচলের মধ্যে রয়েছে, কলকার মধ্যে রয়েছে। ষোলো নম্বর 2050, সতেরো নম্বর শাড়িতে যাব, নাম্বার 17, এটা গ্রে কালার, তার মধ্যে রেডের ব্যবহার, নাম্বার 17, সতেরো নম্বর আঁচল, শুধু আঁচলের মধ্যে টিস্যুর টাচটা থাকবে, বাদবাকি কিন্তু আর টিস্যুর টাচ থাকছে না। এটা হচ্ছে বডিটা, এটা হচ্ছে আজকের এপিসোডের সতেরো নম্বর, নাম্বার 17, 2050। এবারে আসবো আঠেরো, নাম্বার 18, এটা হচ্ছে আঠেরো নম্বর, এটা পিঙ্ক কালার, পিঙ্কের মধ্যে তুঁতে সুতো আর নীল সুতোর ব্যবহার রয়েছে। এখানে দেখুন এটা কপিন ব্লুয়ের সঙ্গে তুঁতের সঙ্গে সাদা, এরভাবে টেম্পোস্ট্রাইড টেম্পলের সঙ্গে মাল্টি কালার বুটি যাচ্ছে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আঠেরো নম্বর শাড়ি 2050, নাম্বার 18, 2050, আঠেরো নম্বর 2050। আঠেরোর পরে চলে যাবো উনিশ নম্বর, এটা ব্ল্যাকে ওয়াও, এটা হচ্ছে নাম্বার 19, উনিশ নম্বর শাড়ি আঁচল, এটা আঁচল, এটা গা, উনিশ নম্বর, নাম্বার 19, ব্ল্যাকের মধ্যে মাল্টি কালার, তুঁতে এবং রানীর ব্যবহার, উনিশ নম্বর শাড়ি নাম্বার 19, প্রাইস হচ্ছে 2050, 2050, উনিশ নম্বর। উনিশের পরে চলে যাব কুড়ি নম্বর শাড়ি নাম্বার 20, এটা হচ্ছে কুড়ি, এটা ইয়েলোর মধ্যে একটা সিগ্রিনের সুতোর ব্যবহার রয়েছে, কুড়ি নম্বর ইয়েলোর মধ্যে সিগ্রিন সুতোর ব্যবহার, এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে কুড়ি নম্বর। আঁচলের পরে এটা চেস্ট, চেস্টটা হচ্ছে একদম ঘনভাবে যাচ্ছে, প্যানেল করে যাচ্ছে, এটা হচ্ছে কুড়ি নম্বর শাড়ি নাম্বার 20, প্রাইস হচ্ছে 2050, কুড়ি নম্বর 2050, 2050, নাম্বার 20। 21, একুশ নম্বর, এটা হচ্ছে 21, একুশ নম্বর শাড়ি আঁচল, কালারটা একদম তুঁতে কালার, তুঁতে নীল, একটু রঙটা মানে একটু ফেডেড তুঁতে আর কি, মানে তুঁতে নীলটা একটু সফট টোনে, তার মধ্যে রানি দিয়ে যাচ্ছে হচ্ছে এভাবে নকশাটা, মানে নকশা বলতে সেই মাছি বুটি স্ট্রেট টেম্পল একই রকমভাবে
এটার প্রাইস হচ্ছে, এটা বলে দিই, এটা হচ্ছে আজকের এপিসোডের 21 নম্বর শাড়ি, 2050 নাম্বার 21, 21 নম্বর 2050, 21 নম্বর 2050, 22 নম্বর শাড়িতে যাব 22। এটা হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক, এটা সবসময় সব জন্য ইন, ব্ল্যাকের একটা ডিমান্ড থাকে, বিশেষ করে যখন পার্টি সিজন থাকে তখন ব্ল্যাক ব্ল্যাকটা আমাদের মনটা করতেই থাকে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 22 নম্বর 22, 22 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2050, 2050, 22 নম্বর, নাম্বার 22, 2050। এবারে আসবো 23। এতক্ষণ ধরে আমরা দেখছিলাম, এবার হলুদে এরম একটা শাড়ি দরকারই হয়, কেননা বিয়ের গায়ে হলুদের শাড়ি হিসেবে এই শাড়িটা কিন্তু চলতেই পারে। এই হচ্ছে শাড়িটা, 23 নম্বর, এটা হচ্ছে 23 নম্বর শাড়ি, 2050, এটা হচ্ছে 23 নম্বর, 2050, মাল্টি কালার বুটি, 23 নম্বর, 2050, একদম মাল্টি কালার, 23 নম্বর, একটু ব্রাইটনেসটা বাড়। এই হচ্ছে শাড়িটা, 23 নম্বর শাড়ি, 2050, 2050। 24 নম্বরে যাব, 24, এটা হচ্ছে 24। এবারে আবার আমরা কন্ট্রাস্টে আঁচলটা দেখব, আমরা সেটা সাদা লালে দেখেছিলাম কন্ট্রাস্টে আঁচল, এটা আবার একটু কন্ট্রাস্টে আঁচল, অরেঞ্জের সঙ্গে ব্লুয়ের শেডে আঁচল, এটা একটু পার্পলিশ ব্লুয়ে আঁচলটা যাচ্ছে, যেহেতু অরেঞ্জ সুতোর সঙ্গে ব্লু সুতোটা গেছে বলে এই টোনটা দেখলেই বুঝবেন যে এটা একটু পার্পলের টোন এসছে, এই জায়গাটা দেখলে বোঝা যাবে যে এটা একটু পার্পলের টোন এসছে। আর তার সঙ্গে তো কলকা যাচ্ছে, মাল্টি কালার বুটি যাচ্ছে চেস্ট পর্যন্ত ভীষণ ঘনভাবে, তারপরে প্যানেল করে, এবং প্রাইসটা হচ্ছে 2050, নাম্বার 24, 24 নম্বর শাড়ি দেখালাম, 2050, নাম্বার 24, 2050, 24-এর পরে যাব 25, 25 নম্বর, নাম্বার 25, এটা হচ্ছে বাসন্তী হলুদের মধ্যে মব আর সবুজ দিয়ে, এতক্ষণ যে বুটি দেখালাম আঁচলটা সেমই থাকবে কলকাতে, পাড়ের টেম্পলটাও স্ট্রেট টেম্পল থাকবে, ভেতরের বুটিটা বরফি হয়ে গেল, একদম বরফি বরফি করে গেছে দেখুন। এই হচ্ছে শাড়িটা, এবং এর প্রাইসটা বলে দিই, এটা 2050, প্রাইস আজকে সব এক, এটা দেখাচ্ছি হচ্ছে আজকে 25 নম্বর শাড়ি, 25, প্রাইস হচ্ছে 2050, 25 নম্বর, 2050, 2050, 25 নম্বর, 25-এর পরে যাব 26, 26, এটা ইয়ালো রানীর কম্বিনেশন, ইয়ালো বডি, ব্রাইট ইয়ালো, সানশাইন ইয়ালো, এবং তার মধ্যে রানী যাচ্ছে। এটা হচ্ছে রানী দিয়ে যাচ্ছে, হচ্ছে একদম হট রানী দিয়ে যাচ্ছে আঁচলটা, এটা আসছে বডি, পার পারে স্ট্রেট টেম্পল, এটা হচ্ছে আজকের এপিসোডের 26 নম্বর, 26, 2050, 2050, 26 নম্বর শাড়ি, 26, 2050, 26-এর পরে যাব 27, 27 নম্বর, নাম্বার 27, এই ব্লুটাই নিজে ভীষণ সুন্দর, তার মধ্যে নকশাটাও আর একটু আলাদা, এটা হচ্ছে একদম নেভি ব্লু, তার মধ্যে রানী কালার দিয়ে আর টিস্যু দিয়ে আঁচলটাকে সাজানো হয়েছে, টেম্পল দিয়ে বরফি, একটা টেম্পল সুতোর, একটা টেম্পল টিস্যুর, টোটাল এই টেম্পলটাকে দিয়ে দেখুন বরফি স্টাইল করা হয়েছে, মানে এক একটা বরফির মধ্যে অজস্র টেম্পল রয়েছে, চেস্টটা আসছে এভাবে, এখানেও কিন্তু টিস্যুর ব্যবহার থাকছে চেস্ট অবধি, আর তারপরে আসছে এরমভাবে প্যানেল করে, মানে একটা নকশাটা যদি দেখেন মনে যেন বিনুনির মতো উঠেছে। প্রাইসটা হচ্ছে 2050, নাম্বার হচ্ছে, এটা বলে দিই, এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 27, 27 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2050, 27 নম্বর, 2050। এবারে আসবো 28,
এই কালারটা আপনি যিনি বলেছিলেন না আজকে নেবেন সব জামদানি, আজকে ভীষণ ভালো ভালো কিছু কালার দেখালাম, এবং এইটাও যদি একটু মিডল এজ হন এই কালারটা খুব ভালো যাবে। এটাও একদম সফট পিঙ্কের উপরে ব্ল্যাক গ্রিন দিয়ে এবং জারি দিয়ে যাচ্ছে হচ্ছে প্যানেল। পাটটা এখানে কিন্তু টেম্পলটাকে ভেঙে দেওয়া হয়েছে, দেখুন এতক্ষণ আমরা স্ট্রেট টেম্পল দেখছিলাম, এখানে এক একটা লাইনে তিনটে করে টেম্পল দিয়ে একটা টোটাল লাইন করা হয়েছে, এবং তার সঙ্গে ভেতরে বুটি। এটা হচ্ছে আজকের এপিসোডের 28 নম্বর 2050, 28 28 নম্বর শাড়ি 2050, নাম্বার 28 2050, নাম্বার 29 29 নম্বর। এটা অফ হোয়াইটের মধ্যে যাচ্ছে, মানে কালারটা ভীষণ সুন্দর, একদম চিকু পাল বা অফ হোয়াইট কালার, তার মধ্যে রেড গ্রিনের ব্যবহার। এটা আঁচল, পাড়ের মধ্যে যাচ্ছে কলকা, আঁচলের পাড়টাতে কিন্তু দুদিকের বর্ডার করা হয়েছে কলকাতে, আর এখানে একটা লাল সুতো টানা গেছে যার ফলে লালের সঙ্গে অফ হোয়াইট সুতো মিশে সফট টোন হয়েছে। আর এখানে যাচ্ছে হচ্ছে স্ট্রেট টেম্পলের সঙ্গে ভেতরে, দেখুন এভাবে বুটিটা যাচ্ছে। এটা 29 নম্বর, নাম্বার 29, মায়েদের শাড়ি হতেই পারে, 29 নম্বর 2050, 2050, নাম্বার 29, 29 নম্বর 2050। যারা হোলসেলে নিয়ে কাজ করতে চাইছেন আমি বলবো তাদের জন্য না সুবর্ণ সুযোগ। আপনারা বুঝতেই পারছেন আমরা রিটেল অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা তো রিটেলারদের জন্য, এবং সেখানে আমরা এই ভলিউমে যদি আবরণ দেখাতে পারে সব জামদানি, তাহলে আপনি যখন হোলসেল করবেন তখন আপনি কতটা কোয়ান্টিটি দেখে নিতে পারবেন, তাই আপনাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। হেল্পলাইন নাম্বার আপনাদেরকে হেল্প করবে, 9051217272, 9051217274 এ ফোন করুন ডিটেলস জানার জন্য, এই নাম্বারটি আপনাকে হেল্প করবে। এবার আমি চলে যাব হচ্ছে নাম্বার 30, এটা সেলফ অরেঞ্জ সেলফে। শুধু এর ভেতরে কী আছে বলুন তো, এর মধ্যে জড়ি দিয়ে মানে টিস্যু দিয়ে একটুখানি হাইলাইট করা আছে আঁচলটাতে এবং চেস্ট পর্যন্ত, এটা সাবেকি করাত কাজে যাচ্ছে আঁচলটা, আর বডিটা আসছে সেই শিউলি ফুল ডিজাইন, পারে একটুখানি টিস্যু ছোঁয়া রয়েছে এবং চেস্ট পর্যন্ত টিস্যু দিয়ে হাইলাইট হয়েছে। এই হচ্ছে পুরো শাড়িটা, দাম হচ্ছে 2050, 2000, এটা হচ্ছে পুরোটা 2000, আমি ভুল বললাম, আগেরগুলো 2050 বা পরেরটাও 2050 থাকবে, এটাই একমাত্র 2000 টাকা দাম, এবং এটা হচ্ছে স্টার্টিং রেঞ্জ অফ জামদানি, না 1850, আমার বলার ভুল, 1850 থেকে আপনারা জামদানি পাবেন, সব জামদানি সম্ভবত 2000 থেকে হয়তো শুরু। এটা গেল আমাদের দেখালাম হচ্ছে 30, আপনাদের বলবো আপনারা চলে আসুন আবরণে, আবরণ খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে 8টা, সোমবার থেকে রবিবার প্রত্যেক দিন খোলা, এসে দেখে কেনাকাটা করুন। একতলা থেকে তিনতলা সেজে রয়েছে আপনাদের সাজিয়ে তোলার জন্য, শাড়ি পাশাপাশি কুর্তি পালাজো লেহেঙ্গা সব রয়েছে, শুধু এসে দেখতে হবে। এবং শাড়িতে বলি, শাড়ি মলমল থেকে বেনারসি সব কিছু রয়েছে একসাথের তলায়, একতলা থেকে তিনতলা, বারবারই বলি যে এসে একটু সময় নিয়ে আসুন যাতে ঘুরে দেখতে পারেন, আর হোলসেলাররাও যোগাযোগ করবেন আপনারাও আসতে পারেন, আর যারা দূরে রয়েছেন কলকাতার শহরের বাইরে রয়েছেন শাড়ি পছন্দ হচ্ছে, আপনারা কুরিয়ারে পাবেন, সেক্ষেত্রে আপনাদের ব্যাঙ্ক পেমেন্ট বা অন্যান্য যে অনলাইন পেমেন্ট মোড রয়েছে সেভাবে আপনারা কুরিয়ার চার্জ দিয়ে শাড়ির দামটা পেমেন্ট করবেন, অর্থাৎ 2050 বা 2000 যাই দাম হোক না কেন, তার সঙ্গে একটা কুরিয়ার চার্জ রয়েছে, সেই চার্জটাকে অ্যাড করে পেমেন্ট করতে হবে। হোম ডেলিভারির ক্ষেত্রে আপনার কাছে যখন শাড়িটা নিয়ে যাবেন আবরণের প্রতিনিধি, আপনি শাড়ির দামের সঙ্গে হোম ডেলিভারি চার্জটা অ্যাড করে পেমেন্ট করবেন, এটাই হচ্ছে সিস্টেম। এবারে চলে যাব আমি 31 নম্বর, 21, এটা ইয়েলোর মধ্যে ডাবল কালার মানে মাল্টি কালারের এফেক্ট বলবো, আঁচলে দেখুন নকশাটা গেছে, জামদানির টিপিক্যাল যে টবের মধ্যে ফুল গাছ সেই নকশা, এবং তাকে একটু টিস্যু দিয়ে হাইলাইট করা, এটার মধ্যে একটা সি গ্রিন আর পিঙ্ক সুতোর মানে রানী সুতোর ব্যবহার হয়েছে, এখানে বিভিন্ন জিওমেট্রিক মোটিভ দিয়ে সাজানো হয়েছে, ইয়েলোটা একদম ব্রাইট ইয়েলো সানশাইন ইয়েলো, এবং তার মধ্যে বর্ডারে একটা পিঙ্ক সুতো যাওয়াতে তার মধ্যে টেম্পল গেছে। এটা হচ্ছে 31, 31, 2050, 2050, 31 নম্বর। এবারে আসবো 32, এটা হচ্ছে 32, এটা পিঙ্ক কালার, 32 পিঙ্কের মধ্যে সি গ্রিন সুতোর ব্যবহার রয়েছে, নাম্বার 32, 32 নম্বর, নাম্বার 32,
এই শাড়িটা ভীষণ সুন্দর দেখতে। এটা একটু গায়ে ফেলে দেখাই। বাহ, একটু ভালো করে দেখাই শাড়িটা। এটা একটু গায়ে ফেলে দেখাই শাড়িটা। এটা তুঁতে ব্লাউজ আমি পরেছি ঠিকই, কিন্তু এর সঙ্গে একটা সিগ্রিন ব্লাউজও পরতে পারেন। আবার যদি মনে করেন যে আমি মনোতে সাজবো, তাহলে পিঙ্ক কালারের ব্লাউজ দিয়েও কিন্তু সাজতে পারেন। শাড়িটা খুব সফট দেখতে, এবং আবারও বলবো মিডল এজদের, যারা মিডল এজে রয়েছেন তারা এই কালারটা ভীষণ প্রেফার করেন। এবং এটারও প্রাইস হচ্ছে 2050 2050 নাম্বার 32, 32 নম্বর 2050, 32 নম্বর 2050, তাই তো? নাকি না, নাম্বার ভুল হচ্ছে, নাম্বার 32 2000, এখানে একটা আছে 2050, এটা হচ্ছে 2000 টাকা দাম, নাম্বার 32, 32 নম্বর 2000 হবে, তো 2000 হবে তাহলে, 32 নম্বর 2000, দামটা কম। 33 নম্বর 33, এটা নেভি ব্লুর উপরে যাচ্ছে, নাম্বার 33, এটাও কিন্তু মাল্টি কালার ইয়েলো, এটা 2050, 33 নম্বর আঁচল। আর আমকলকা যাচ্ছে, আমকলকার ভেতরে কিন্তু টিস্যু দিয়ে দিয়ে হাইলাইট করা চেস্ট পর্যন্ত, পার ধরে আমকলকা। এটা হচ্ছে আমাদের আজকে 33 নম্বর 2050, 2050, নাম্বার 33, 2050, 33 নম্বর 2050। এবারে আসবো 34, এই কালারটা খুব সুন্দর, একটা অরেঞ্জের মধ্যে ব্লু দিয়ে যাচ্ছে, 34, 34 নম্বর, নাম্বার 34, এটা অরেঞ্জ শেড, শেড একদম সফট অরেঞ্জের মধ্যে ব্লু দিয়ে, একদম নেভি ব্লু দিয়ে কাজটা করা হয়েছে। যেহেতু অরেঞ্জের সঙ্গে ব্লু সুতোটা মিশেছে, একদম টোনটা সফট হয়ে গেছে। আর চেস্ট পর্যন্ত জারি দিয়ে হাইলাইট, টিস্যু দিয়ে হাইলাইট, তার টেম্পলের সঙ্গে ফুলের নকশা, তারপরে ছাড়া কাজে যাচ্ছে। 2050, 2050, নাম্বার হচ্ছে 34, 34 নম্বর 2050। আবারও আপনাদের বলবো চলে আসুন আপনারা, আর অবশ্যই আবরণে প্রপার স্যানিটাইজেশনের বন্দোবস্ত, আপনাদের থার্মাল স্ক্রিনিং থেকে শুরু করে প্রপার স্যানিটাইজড করেই আপনাদেরকে আবরণে ঢোকানো হচ্ছে। পাশাপাশি আপনাদের কাছে ডিমান্ড করা হচ্ছে যে আপনাদের মুখে মাস্ক যেন থাকে। এটা শুধু আবরণ বলে নয়, এখন কিন্তু মাস্ক ম্যান্ডেটরি সমস্ত জায়গায়। আপনি একটা মলে যান, সেখানেও যদি আপনি উইদাউট মাস্ক যান, আপনাকে ঢুকতে দেওয়া হবে না। আমাদের এখন বেঁচে থাকার জন্য মাস্ক একেবারে জরুরি, মানে উইদাউট মাস্ক আমরা আর মানুষরা বাঁচতে পারবো না বা চলতে পারবো না। সভ্য সমাজের অঙ্গ হয়ে উঠেছে মাস্ক, মাস্ক স্যানিটাইজার, এই দুটো আমাদের ব্যবহার করতেই হবে। যতই টিকা নিই আর না নিই, মাস্ক এবং স্যানিটাইজার আমাদের মাস্ট একদম হয়ে উঠেছে। তো আবরণও সেটাই মেনটেন করা হয় যে মাস্কটা আপনাদের পরে আসতেই হবে। আচ্ছা, এইবারে দেখাবো হচ্ছে অফ হাফ লাল হাফ সাদা, নাম্বার 35, 35 নম্বর, সেই সাবেকি করাত কাজ, এবং এখানে বেলপাতা নকশা। এই হচ্ছে রেড ফার্স্ট হাফটা, টানাটা লালে যাচ্ছে, ভার্নাটা সাদা যাচ্ছে। এখানে কিন্তু লাল টানায় সাদা ভার্না গিয়ে এই টোনটা তৈরি হয়েছে এবং তার মধ্যে নকশাটা যাচ্ছে। এটা হচ্ছে 35, 35 নম্বর, 2050, 2050, 35, 36 নম্বরে যাব, 36, এটা হচ্ছে 36 নম্বর, ইয়েলোর মধ্যে গ্রিন রেডের ব্যবহার, নাম্বার 36, এটাও বেলপাতার নকশা আঁচল, এটা হচ্ছে 36, 36 নম্বর, নাম্বার 36, প্রাইসটা হচ্ছে 2050, 2050, 36 নম্বর শাড়ি, 2050, 36, 2050, 36-এর পরে যাব 37, পিচ কালারের মধ্যে সফট জামদানি দেখালাম, একজন দেখতে চেয়েছিলেন, তিনি বলেছিলেন কয়েকটা নেবেন, তাই তার জন্য স্পেশালি আমি আজকে 40টা শাড়ি দেখালাম। এটা হচ্ছে 37, 2050, পিচের মধ্যে যাচ্ছে, একটা সফট গ্রিন, ইয়েলো এবং হোয়াইট দিয়ে, 37, 2050, 37 নম্বর, 2050। এবারে আসবো 38, এই কালার কম্বিনেশনটা মানে সব নকশাতেই খুব ভালো যায়। এটা হচ্ছে 38, 38 নম্বর, এটা একদম প্যারেট গ্রিনের মধ্যে পিঙ্ক এবং হোয়াইটের ব্যবহার, 38, 38 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2050, 2050, 38 নম্বর। এবারে আসছি 39, 39 নম্বর, নাম্বার 39, আঁচল, এই হচ্ছে শাড়িটা, রেডের মধ্যে যাচ্ছে, 39 নম্বর, নাম্বার 39, প্রাইস হচ্ছে 2050, 2050,
39 নম্বর, একদম সেলফ রেডে। আর লাস্ট শাড়ি দেখাবো, 40 নম্বর শাড়ি, এটা হচ্ছে লাস্ট শাড়ি নাম্বার 40। এটা হচ্ছে অফ হোয়াইটের উপরে বা চিকু পাল্পের উপরে একটা মাস্টার টোন, আর তার সঙ্গে একটা জাম কালারের ব্যবহার, উইদাউট রেড। অনেকেই উইদাউট রেড শাড়ি চান, এই শাড়িটা কিন্তু তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, কোথাও লালের ছোঁয়া নেই শাড়িটাতে। এটা হচ্ছে 40 নম্বর শাড়ি নাম্বার 40, এরও প্রাইস হচ্ছে 2050 উইথ ব্লাউজ পিস নাম্বার 40, 40 নম্বর 2050, কোল আঁচল পর্যন্ত কিন্তু একদম পুরোপুরি উইভ থাকে। 40 নম্বর এটাও 2000, আমার আমি দেখছিলাম না, না কেন তাই লেখা আছে 2050। 40 নম্বর এটাও 2000। আমরা আজকে তিনটে শাড়ি দেখালাম 2000-এ, হ্যাঁ আপনাদের মাথায় রাখতে হবে তিনটে শাড়ি দেখিয়েছিলাম, একটা অরেঞ্জ দেখিয়েছিলাম 2000-এ, তার আগে আরেকটা দেখিয়েছিলাম 2000, একটু কথা বলে নেবেন 2000-এ আমরা আজকে তিনটে শাড়ি দেখালাম, 40 নম্বরটা ডেফিনেটলি 2000-এ দেখিয়েছি। হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা, আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে আগামীকাল, আগামীকাল আবার আমাদের অনুষ্ঠান রয়েছে, নোটিস করবেন, ভালো থাকবেন সকলে, আজকে এই মুহূর্তে এই পর্যন্ত, নমস্কার।